ফুটার তৈরির কাজ শুরু করে দেই। প্রথমেই ফুটারের জন্য বেসিক HTML এর সেটআপটা আমরা করব, দেন ফুটারের এলিমেন্টগুলোকে CSS এর সাহায্যে আমরা ডিজাইন করব। তো এখানে আমাদের ডেমো প্রজেক্টে ফুটারটি দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এখানে আমি দেখতে পাচ্ছি মূলত দুইটি ভাগে বিভক্ত রয়েছে, এক পাশে সাবস্ক্রাইবস টু নিউজ লেটার, দেন ইমেল অ্যাড্রেস ইনপুট দেওয়ার অপশন রয়েছে অ্যান্ড সাবস্ক্রাইব বাটন রয়েছে, অন্য পাশে জাস্ট কপিরাইট টেক্সট রয়েছে। তো চলুন কাজটা শুরু করে দিই। প্রথমে যেমনটা বলেছি HTML এর কাজ শুরু করে দিচ্ছি। এইখানে নেভবারের ঠিক নিচে আমি যে কাজটা করছি লক্ষ্য রাখবেন, এইখানে বলে দিচ্ছি ফুটার স্টার্টস হিয়ার অ্যান্ড দেন এই জায়গায় বলে দিচ্ছি ফুটার এন্ডস হিয়ার। অলরাইট, এবার চলুন এখানের মধ্যে আমি ফুটারটা নিয়ে নিচ্ছি, ফুটার ট্যাগ অ্যান্ড ফুটার ট্যাগের মধ্যে যে কাজটা করব ডেফিনেটলি দুইটি ডিম নেব, বাম পাশে যেমনটা বলেছি সাবস্ক্রাইব টু নিউজ লেটার টেক্সট এবং একটি ইনপুট ফিল থাকবে, সেই সাথে একটি বাটনও থাকবে। তো চলুন এখানে একটি ডিম নিচ্ছি, প্রথম ডিমের মধ্যে যেমনটা বলেছিলাম একটি লেবেল থাকবে, তো সেই লেবেল হচ্ছে সাবস্ক্রাইবের জন্য, ফর অ্যান এক্সাম্পল আপনারা যে কোনো কিছু দিতে পারেন, সো সাবস্ক্রাইব অ্যান্ড দেন এখানে বলে দিচ্ছি সাবস্ক্রাইব টু নিউজ লেটার। ওকে, সাবস্ক্রাইব টু নিউজ লেটার, নিউজ লেটার। যদি কোনো টাইপও করে থাকি সেদিকে লক্ষ্য না রেখে আপনারা ফিক্স করে নিন, আমার আসলে এত সময় নেই এগুলো চেক করার জন্য। ওকে, অ্যান্ড দেন এবার চলুন ইনপুট ফিল্ডের কাজটা শুরু করে দিই। একটি ইনপুট ফিল্ড নেব যেমনটা বলেছিলাম, এবং ইনপুট ফিল্ডটা হচ্ছে মূলত এখানে টাইপ থাকবে টেক্সট, অ্যাকচুয়ালি ইমেল যেহেতু নেবো সেক্ষেত্রে আমাদের টাইপটা দিতে হবে ইমেল, অ্যান্ড দেন একটি আইডি দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব, যেমনটা আমি লেভেলের জন্য দিয়েছিলাম, সো এক্স্যাক্টলি সেম রাখতে চাচ্ছি। নেম আমি এখানে সাবস্ক্রাইব দিতে চাচ্ছি, সাবস্ক্রাইব অ্যান্ড দেন ফাইনালি লেটস সে আমি একটি ক্লাস এখানে নিয়ে নিচ্ছি যাতে করে পরবর্তীতে ডিজাইন করতে পারি যদি প্রয়োজন হয়, সো এখানে দিয়ে দিচ্ছি ফুটার ইনপুট। অলরাইট, অ্যান্ড দেন লেটস সে এখানে আমি প্লেস হোল্ডার হিসেবে দিয়ে দিচ্ছি ইয়োর ইমেল অ্যাড্রেস। ওকে, ইয়োর ইমেল অ্যাড্রেস, সো ফার সো গুড, এতটুকু কাজ করে নিলাম। অ্যান্ড দেন একটি বাটনের প্রয়োজন, সো এখানে বাটনও নিয়ে নিচ্ছি, যেমনটা বলেছিলাম তিনটি জিনিস এখানে আমাদের ইউজ করা লাগবে, সো এখানে দিচ্ছি সাবস্ক্রাইব বাটন। বাট অবশ্যই বাটন যেহেতু ডিজাইন করবো সেই ক্ষেত্রে এখানে আমি একটি ক্লাস নিয়ে নিচ্ছি বাটন নামে, সো এটা হবে কমন ক্লাস যেটা ডিজাইন অবশ্যই আমরা করে নেবো। অ্যান্ড দেন বাটন সাবস্ক্রাইব নামে আরেকটি ক্লাস নিয়ে নিচ্ছি, যেটা কিনা এই সাবস্ক্রাইব বাটনকে মূলত ফোকাস করে এক্সট্রা কিছু ডিজাইন অ্যাড করতে সাহায্য করবে। অ্যান্ড দেন ফাইনালি আমি যেমনটা বলেছিলাম অন্য পাশে আরেকটি ডিপ থাকবে, এবং সেই পাশে চাইলে আমরা একটি প্যারাগ্রাফ নিয়ে নিতে পারি, প্যারাগ্রাফের মধ্যে কপিরাইট টেক্সটটা আমি বসিয়ে দেবো, সো কপিরাইট এখানে দিচ্ছি কপি, অ্যান্ড দেন ফর অ্যান এক্সাম্পল এখানে বলতে পারি কপিরাইট 2023 আনিস এক্সপ্রেস সামথিং লাইক দিস অ্যান্ড ফাইনালি অল রাইটস রিজার্ভড। ওকে, ফেয়ার এনাফ। এবার চলুন আমাদের আউটপুটে কী অবস্থা সেটা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছি আউটপুট ঠিকই চলে এসেছে, কিন্তু যেমনটা ডিজাইন করার কথা ছিল আমাদের যে ডেমো প্রজেক্টের মতো তেমনটা এখনও পর্যন্ত হয়নি, এবং ডেফিনেটলি হওয়ার কথা না, কারণ আমরা এখনও পর্যন্ত CSS এখানে অ্যাড করিনি। তো যে কাজটা করব সবার শুরুতেই আমি style.css এ চলে আসলাম, এবং এইখানে ফুটার যেহেতু আমি ডিজাইন করব সেক্ষেত্রে এখানে বলে দিচ্ছি ফুটার স্ট্যাটস হিয়ার অ্যান্ড দেন আমি এখানে বলে দিচ্ছি ফুটার অ্যান্ডস হিয়ার। ওকে, সো ডেফিনেটলি ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার আগে সেট করে দিই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে ফুটার নিয়ে আমরা কাজ করছি। সো আমি এই জায়গায় ডেফিনেটলি ফুটার স্টার্টস হিয়ার অ্যান্ড হিয়ারের মধ্যে চলে আসলাম, এবং ফুটার নামে একটি ক্লাস আমি চাইলে এখানে ডিফাইন করতে পারতাম, সো চলুন সেই ক্লাসটা করে নিই, ক্লাস ফুটার। ইভেন ফুটারটাকেও সিলেক্ট করতে পারতাম, বাট যেহেতু ক্লাস ডিফাইন করছি সেক্ষেত্রে সেটাই বেটার অপশন, ফুটার। অ্যান্ড দেন ফুটারের জন্য প্যাডিং দিয়ে দিতে পারি 1 RM এর মতো, বা তার আগে ব্যাকগ্রাউন্ড কালারটা বসিয়ে দিই এতে করে বুঝতে সুবিধা হবে। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি প্রাইমারি কালার এখানে ইউজ করবো, সো প্রাইমারি কালার, দ্যাটস অল। এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন এবার ফুটারটাকে ইজিলি দেখা যাচ্ছে, রাইট। অ্যান্ড দেন মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি ফুটারের জন্য, আপনারা চাইলে আপনাদের মতো কাজগুলো করতে পারেন। আমি এখানে 10 vertical হাইট দিচ্ছি, এবং ফুটারের মধ্যে যেই জিনিসগুলো রয়েছে তার কালার হোয়াইট করে দিচ্ছি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন টেক্সট কালার অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে। অ্যান্ড দেন আমি যে কাজটা করবো এখানে ফন্ট সাইজ বলে দেবো 1.1 RM এর মতো। ওকে, তো অনেক কিছু করলাম, বাট অবশ্যই দুই ভাগে বিভক্ত করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের অলরেডি যে ক্লাসটা তৈরি করা রয়েছিল ফ্লেক্স স্পেস অ্যারাউন্ড নিশ্চয়ই আপনাদের মনে আছে রিসেটের জন্য, সেটাকে ব্যবহার করতে পারি। তো চলুন সেটা আমরা ব্যবহার করে নিই আমাদের এই ইন্ডেক্স HTML ফাইলের মধ্যে ফুটারের এখানে। সেই ক্ষেত্রে আমি এই জায়গায় চলে আসলাম, ফ্লেক্স স্পেস অ্যারাউন্ড এই জায়গায় ব্যবহার করতে যাচ্ছি। ওকে, এবং সাথে সাথে এখানে ইম্প্যাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। ওকে,
অ্যান্ড দেন এইখানে যে ডিপটা রয়েছিল লেফটের জন্য, এখানে নিশ্চয়ই আপনাদের মনে আছে তিনটি জিনিস রয়েছে। তো আমি এই জায়গায় চলে আসলাম, এই যে এইখানের যে ডিপ, এটার মধ্যে লেভেল রয়েছে, ইনপুট ফিল্ড রয়েছে এবং বাটন রয়েছে। তো এদেরকেও আমি ফ্লেক্স স্পেস অ্যারাউন্ড করতে যাচ্ছি, সেক্ষেত্রে এই জায়গায় আমি ক্লাসটা ব্যবহার করতে পারি, ফ্লেক্স স্পেস অ্যারাউন্ড। তো এইরকম ক্লাস তৈরি করার সুবিধাটা হচ্ছে একবার তৈরি করে আমি বারবার কী করতে পারি, তাকে ব্যবহার করতে পারি। তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং আমার সাথে করে নিয়েছেন, বা ডিজাইনিংয়ের কাজ আরও কিছুটা বাকি, তো চলুন সেই কাজগুলো আমরা করে নেই। যেহেতু বলেছি বাটনের জন্য কমন কিছু কোড থাকবে, দেন বাটন সাবস্ক্রাইবের জন্য হয়তো বা আরও কিছু স্টাইল আমরা অ্যাড করব। তো চলুন আগে বাটনের কাজটা, অর্থাৎ রিসেট কোডের কাজটা আমরা করে নেই। তো রিসেট কোডের জন্য আমি একেবারে রিসেট কোডের এই জায়গায় চলে আসলাম এবং এইখানের মধ্যে আমার যে কাজটা করতে হবে রিসেট কোডটাকে অ্যাড করে দিতে হবে। তো চলুন সেই কাজটা করে নিই। এখানে ডট বিটিএন অর্থাৎ যে ক্লাসটা আমি দিয়েছিলাম সেই জায়গায় কমন বাটনের জন্য, সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার আমি এখানে যে কাজটা করতে যাচ্ছি বাটনের জন্য কিছু ফিচার্স অ্যাড করি, কিছু প্রপার্টি অ্যাড করি। প্রথমে যে বর্ডারগুলো রয়েছে সেগুলোকে নান করে দিতে যাচ্ছি, যে কোনো বাটনের জন্য আমি বর্ডার ইউজ করতে যাচ্ছি না। প্যাডিং আমি যেটা চেয়েছি সবার জন্য সিমিলার রাখার জন্য, সেই জন্য যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটাকে এখান থেকে অ্যাক্সেস করে নিচ্ছি। তো উপরের দিকে যদি আমি চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন প্যাডিং 0.5 RM রেখেছিলাম, সেটা ব্যবহার করছি এই জায়গায়। ওকে, এবং বাই ডিফল্ট বাটনের জন্য আমি কার্সারকে পয়েন্টার হিসেবে রাখতে চাচ্ছি। দেন টেক্সট ট্রান্সফর্ম হিসেবে এখানে যে কাজটা করতে যাচ্ছি আমি আপার কেস ব্যবহার করতে যাচ্ছি। ওকে, অ্যান্ড সবার শেষে যে কাজটা করবো ট্রানজিশনটা ব্যবহার করব, ট্রানজিশন, এবং এইখান থেকে আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি ট্রানজিশনের জন্য সেটাকে ব্যবহার করে নিচ্ছি। রাইট, তো দেখতে পাচ্ছেন অলরেডি বাটনের জন্য কিছু ডিজাইন চলে এসেছে। বাট এই বাটনকে হোভার করলে কি হবে সেটাও আমরা চাইলে এখানে বলে দিতে পারি কমন কোডের এই জায়গায়। বাটন অ্যান্ড দেন লেটস ইউজ হোভার, এখানে বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার হবে সেকেন্ডারি কালার। ওকে, সো সিলেক্ট করে নিচ্ছি সেকেন্ডারি কালারকে। এবার চেক করে নিই এটা কাজ করছে কিনা, এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো যাই হোক, আমি বাটনের যে প্রপার্টিগুলো যেগুলো দরকার সেগুলো তো তৈরি করে নিয়েছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে আরেকটি ক্লাস আমরা ডিফাইন করেছিলাম সাবস্ক্রাইব বাটন নামে, আমি এখানে দেখাচ্ছি যে বাটন সাবস্ক্রাইব নামে, এবার সেটাকে ব্যবহার করতে যাচ্ছি। তো চলুন সেই কাজটা করে নিই, বাটন সাবস্ক্রাইব। সেই জন্য আমার ফুটারে চলে আসতে হবে, এই যে ফুটারে চলে এসেছি, এবং এই জায়গায় আমি কোডটা অ্যাড করে নিচ্ছি বাটন সাবস্ক্রাইব। ওকে, অ্যান্ড দেন এখানে আমি মার্জিন লেফট, আমি আসলে মূলত বাম দিকে কিছু কম জায়গা নিতে যাচ্ছি, এই মুহূর্তে অনেকগুলো গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন, আর একটু পাশাপাশি এটাকে নিয়ে আসতে যাচ্ছি। সো মার্জিন লেফট -5 pixels মতো এখানে চাইলে আমি ব্যবহার করতে পারি, এবং সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার পাশাপাশি চলে এসেছে। এবার চলুন এই যে ইনপুট যেটা রয়েছে সেটাকে একটু ডিজাইন করে নেই। তো সেই জন্য ফুটার ইনপুট নামে যে ক্লাসটা দিয়েছিলাম সেটা চাইলে আমরা ব্যবহার করতে পারি। সো ফুটার ইনপুট অ্যান্ড দেন লেটস সে এখানে আমি বর্ডার দিয়ে দিচ্ছি নান, অ্যান্ড দেন প্যাডিং দিয়ে দিচ্ছি, উপরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সেটাকে ব্যবহার করে নিচ্ছি ভেরিয়েবল হিসেবে প্যাডিংটাকে, অ্যান্ড দেন ফাইনালি একটা উইথ দিয়ে দিতে চাচ্ছি, সাপোজ 20 RM মতো দিয়ে দিচ্ছি। ওকে, আবার বলে নিচ্ছি আপনারা আপনাদের মতো দিতে পারেন, বাট আমি আমার মতো ডিজাইন করে নিচ্ছি। ওকে, সো আশা করি এতটুকু কাজ আপনারা আমার সাথে করে নিয়েছেন এবং অনেকটা এরকম আউটপুট আপনাদের এই মুহূর্তে রয়েছে। তো যেহেতু আমরা নেববার এবং ফুটারের কাজ করে নিয়েছি, এবার সবগুলো পেজে আমরা যে কাজটা করতে পারি আসলে মূলত এই কোডগুলোকে আমরা পেস্ট করে দিতে পারি, তাই না? কারণ আমাদের অনেকগুলো পেজেই আসলে মূলত নেববার এবং ফুটার লাগবে। তো চলুন এই কাজগুলো আমরা করে নিই। আমি এখান থেকে যে কাজটা করছি ইন্ডেক্স তোর HTML এর যে কোডটা রয়েছে পুরোটাকে আমি চাইলে কপি করে নিতে পারি, অ্যান্ড দেন অন্যান্য পেজের জন্য আমি চলে যেতে পারি, যেমন card.html এটা পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন ডেফিনেটলি আসলে আমি card.html এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি আপার নেববারটাকে সব পেজের জন্য রাখতে চাচ্ছি, বাট লোয়ার নেববারটাকে হয়তো বা রাখার দরকার নেই, বাট চাইলে আপনারা রাখতেও পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ওকে, আমি রেখে দিচ্ছি ফর অ্যান ইনস্ট্যান্স। ওকে, সো চলুন এবার অন্যান্য পেজে যাই, contact.html এটা পেস্ট করে দিচ্ছি, দেন login.html আমি পেস্ট করে দিচ্ছি, দেন product.html পেস্ট করে দিচ্ছি, profile.html পেস্ট করে দিচ্ছি, এবং register.html পেস্ট করে দিচ্ছি। তো index.html যদি আমরা লক্ষ্য রাখি, চলুন আমরা দেখি এখানে কোনো চেঞ্জ করা যায় কিনা, কোনো চেঞ্জের প্রয়োজন আছে কিনা। login.html যে কাজটা করি বোঝার সুবিধার্থে আমি এই জায়গায় চলে আসলাম, এখানে আমি মেইন যে ট্যাগটা রয়েছে সেটা ব্যবহার করতে যাচ্ছি, এবং এখানে বলে দিতে পারি সাপোজ লগইন পেজ। ওকে, সো সবগুলো পেজে আমি এই কাজটা করব যাতে করে বুঝতে পারি যে কোথায় রয়েছে। ওকে, সো এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি, product.html এক্স্যাক্টলি সেম কাজ করব, এই জায়গায় পেস্ট করে এখানে বলে দিচ্ছি প্রোডাক্ট পেজ, অ্যান্ড এক্স্যাক্টলি সেম কাজ প্রোফাইলের জন্যও করতে যাচ্ছি, সো এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি প্রোফাইল পেজ,
what else register page চলে আসলাম এবং register এই জায়গায় আমি এখানে দিচ্ছি register page and finally চলুন card এর জন্য এই কাজটা করে নেই আমি এখানে চলে আসলাম এই যে card page then contact এর জন্য আমরা করে নিতে পারি চাইলে এই কাজটা so contact এখানে চলে আসলাম এবং এখানে দিচ্ছি contact page সো আমার মনে হয় সবগুলো পেজের জন্য অলমোস্ট আমরা করে নিয়েছি বাট ইনডেক্স তো HTML এর জন্য করিনি যেটা কিনা সবার আগে করা উচিত ছিল সো এই জায়গায় আমি চলে আসলাম এবং এইখানে পেস্ট করে দিচ্ছি হোম পেজ ফেয়ার এনাফ তো চলুন দেখি কাজ করে কিনা আমরা বর্তমানে হোম পেজে রয়েছি দেখতে পাচ্ছেন রেজিস্টার পেজে গেলে এখানে রেজিস্টার পেজ দেখাচ্ছে লগ ইনে গেলে লগ ইন পেজ লগ আউটে গেলে লগ আউট পেজ এক্স্যাক্টলি লগ আউটে গেলে হোম পেজ দেখাচ্ছে কারণ সেইভাবেই আমরা সেট করে রেখেছি অ্যান্ড দেন কন্ট্যাক্টে গেলে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট পেজ দেখাচ্ছে এবং এখানে ক্লিক করলে প্রোফাইল পেজে নিয়ে আসছে সো সব কিছু কিন্তু পারফেক্টলি কাজ করছে এবারে আমাদের প্রত্যেকটি পেজের যে মেইন যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা তৈরি করবো বাট আশা করি এতটুকু কাজ নিশ্চয়ই আপনারা আমার সাথে করে নিয়েছেন বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমরা চেয়েছি যে কলাপসেবল ন্যাপবার তৈরি করা অর্থাৎ এখানে একটি আইকন নিয়ে আসা যেমনটা আপনারা দেখেছিলেন আমাদের ডেমো প্রজেক্টের বেলায় আমরা যখনই এই কাজটা করছি এখানে দেখতে পাচ্ছেন যে কলাপসেবল আইকন রয়েছে যখন এটা ক্লিক করছি এটা ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে তো জাভাস্ক্রিপ্টের সাহায্যে এই কাজটা করতে হবে যেমনটা বলেছিলাম তো চলুন এবার আমরা এই কলাপসেবল ন্যাপবারটা তৈরি করে নেই